আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, মোদি ম্যাজিককে ব্যানিশ করে দিয়ে কর্ণাটকে বাজিমাত করল কংগ্রেসের ভারত জুড়ো যাত্রা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাহুল গান্ধীর ভারত জুড়ো যাত্রায় কংগ্রেসের উত্তরণের সুপান তৈরি করে দিল কর্ণাটকে। তার এই ভারত জুড়ো যাত্রা কংগ্রেসের কাছে সত্যি সঞ্জীবনী সুধা হয়ে ধরা দিয়েছে। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে যে যাত্রার সূচনা করেছিলেন রাহুল গান্ধী, তা সব থেকে বেশি জ্বর তুলেছিল কর্ণাটকে, যার প্রমাণ মিলল বিধানসভা নির্বাচনের ফলে। কর্ণাটকবাসী উজাড় করে সমর্থন জানিয়েছেন হাত শিবিরকে। ভারত জুড়ে যাত্রায় বেরিয়ে ভালোবাসা বিলিয়ে দিয়েছিলেন রাহুল গান্ধী। দেশকে তিনি নতুন রূপে চিনেছিলেন, সেই সঙ্গে দেশকে নতুন করে ভাবতে শিখিয়েছিলেন। যে ভারতে ঘৃণা বিদ্বেষের কোনো ঠাঁই নেই, ঠাঁই নেই হিংসা মারামারি সংঘাতের, আছে শুধু ভালোবাসা প্রেম। কংগ্রেসের দাবি, কর্ণাটক সেই ভালোবাসার শক্তি প্রদর্শন করেছে। মানুষের ভালোবাসার কাছে স্লান হয়ে গিয়েছে বিজেপির ক্ষমতার দম্ব। উল্লেখ্য, ভারত জুড়ে যাত্রায় রাহুল গান্ধী কর্ণাটকে মোট 51টি বিধানসভা কেন্দ্রে পরিক্রমা করেন, তার মধ্যে কংগ্রেস 34টিতে জয়ী হয়েছে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে রাহুল গান্ধীর ভারত জুড়ে যাত্রা কতটা প্রভাব ফেলেছিল জনমানসে। এই যাত্রা সারা দেশে কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি নেতা কর্মীদের মধ্যে ঐক্য ও সংহতির বীজ ঢুকিয়ে দিয়েছে, যা কংগ্রেসকে এক অমৃতের সন্ধান দিয়েছে, সাহায্য করেছে জেগে উঠতে। এদিন ফল প্রকাশের পরই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইট করে জানান, রাহুল গান্ধীর ভারত জুড়ে যাত্রার সময় কর্ণাটকে যে পরিবেশ দৃশ্যমান ছিল, তা আজ কর্ণাটকের নির্বাচনী ফলাফলে স্পষ্টভাবে দৃশ্যমান। এদিকে কর্ণাটকে কংগ্রেসের জয়ের সঙ্গে সঙ্গেই কার্যত গেরুয়া মুক্ত হয়ে গেল দক্ষিণ ভারত। বিজেপির দীর্ঘদিনের স্বপ্ন কংগ্রেস মুক্ত ভারত গঠন, কিন্তু কর্ণাটকে পরাজয় বিজেপির সেই স্বপ্ন পূরণে জল ঢেলে দিয়েছে। দাক্ষিণাত্য থেকে গেরুয়া দত সরতেই এর দায়ভার কার সেটা খুঁজতে তৎপর বিজেপি। এদিকে দ্রাবিড় বুম থেকে বিজেপি মুছে যাওয়ায় খুশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী দলগুলিকে একজুট হওয়ার আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, বর্তমানে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে ডিএমকে কংগ্রেস, অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেসের সরকার রয়েছে, তেলেঙ্গানায় টিআরএস বা বর্তমানের বিআরএস, কেরলে বাম সরকার ক্ষমতায় রয়েছে, এবার কর্ণাটকেও ক্ষমতায় চলে এলো কংগ্রেস। ফলে কংগ্রেস মুক্ত ভারত গঠনের স্বপ্ন আপাতত অদরাই রইল বিজেপির। তবে বিজেপির সামান্য অস্তিত্ব রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে, সেখানে বিজেপি সমর্থিত এনআর কংগ্রেস এখন ক্ষমতায়। তবে দক্ষিণের 5টি রাজ্যের মধ্যে বিজেপির সংগঠন সব থেকে বেশি শক্তিশালী ছিল কর্ণাটকেই। ফলে 24-এর লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যের ক্ষমতা হারানো বিজেপির জন্য বিরাট ধাক্কা। এদিকে কর্ণাটকের প্রতিবেশী রাজ্য তেলেঙ্গানায় বিজেপি অবশ্যই শক্তি বাড়িয়েছে, তারা সেখানে ক্ষমতাসীন ভারত রাষ্ট্রীয় সমিতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সেখানে এই বছরের শেষে 119টি আসনের নির্বাচন রয়েছে, তখনই বোঝা যাবে সেই রাজ্যে বিজেপির আসল পরিস্থিতি। বর্তমানে তামিলনাড়ু বিধানসভায় অস্তিত্বই নেই বিজেপি। 2021-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা কোনো আসন পায়নি। একইভাবে বাম শাসিত কেরলেও বিজেপির অস্তিত্ব সেইভাবে নেই। ফলে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির মাথা ব্যথা বাড়িয়েছে। বিজেপি এখন এই হারের জন্য কে দায়ী সেটা খুঁজতে ব্যস্ত। তবে কর্ণাটকে মোদির ব্যর্থতা মেনে নিতে নারাজ গেরুয়া শিবির। অপরদিকে কর্ণাটকে জয়ের ইঙ্গিত মিলতেই দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে উদযাপনে মাতলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। দিল্লি থেকে বেঙ্গালুরু সর্বত্রই ধরা পড়ে অকাল দীপাবলি এবং হোলির চিত্র। শনিবার বিজেপিকে কটাক্ষ করে কংগ্রেস দফতরে উঠে জয় বজরং বলি স্লোগানও, এমনকি হনুমানের সাজে সজ্জিত হয়েও আনন্দ উৎসবে মেতে উঠেন কংগ্রেস কর্মীরা। বিজেপিকে কটাক্ষ করে কংগ্রেস কর্মীদের এদিন বলতে শোনা যায়, বজরং বলি বিজেপি নয় কংগ্রেসের সঙ্গে রয়েছেন, বজরং বলি বিজেপির উপর ফাইন লাগিয়ে দিয়েছেন। নির্বাচনের আগে কর্ণাটকে কংগ্রেস নিজেদের ইস্তেহারে ঘোষণা করেছিল, ক্ষমতা এলে নিষিদ্ধ করা হবে বজরং দলকে। এ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। কংগ্রেসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দেখাতে শুরু করে বিজেপি। প্রচারে নেমে কংগ্রেসকে নিশ্চিহ্ন করে দেওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী মোদী, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই কাজে আসেনি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে ক্ষমতায় ফেরে কংগ্রেস। প্রথম 1 ঘন্টাতেই আবাস মিলে গিয়েছিল জ্বর আসছে, পরের 3 ঘন্টায় প্রায় সবাই নিশ্চিত হয়ে গেলেন মুখা এসে আছড়ে না পড়লে। কংগ্রেস জুড়ে দাক্ষিণাত্যের ক্ষমতা থেকে বিদায় নিতে চলেছে বিজেপি। হলো তাই, কোনো নাটকের সুযোগ না দিয়েই কর্ণাটকের জনতা স্পষ্ট জনাদেশ দিয়ে ক্ষমতায় পালাবদল ঘটালেন।
বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার কথা বলা হলেও রাজ্যের মানুষ এবার আর কোনো দর কষাকষির সুযোগ দিলেন না। দেবগৌড়া কুমারস্বামীর দল জেডিএস তো কিং মেকার হওয়ার সুযোগই পেল না, উল্টো এই রাজ্যের রাজনীতিতে কার্যত অপাংতীয় হয়ে গেল দলটি। শতাংশের নিরিখে বিজেপি আগেরবারের ভোট ধরে রাখতে পারলেও আসন খুইয়েছে প্রায় 40টি, আর কংগ্রেসের ভোটের হার একদিকে যেমন প্রায় 8% বেড়েছে, সেই সঙ্গে ভোট সুইং করার আসন সংখ্যা বেড়েছে প্রায় 57টি। জেডিএস এর একটি বড় অংশই এবার গিয়েছে কংগ্রেসের দখলে, ফলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস। ভোটের ফল প্রকাশের পর দিল্লিতে রাহুল গান্ধী বলেছেন, গ্রিনার বাজার বন্ধ করে ভালোবাসার দোকান খুলেছেন কর্ণাটকের মানুষ। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে এই সাফল্যের জন্য কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলতে শুরু করেছেন যে বিজেপি এতদিন কংগ্রেস মুক্ত ভারতের কথা বলে আসছিল, এখন সেটাই দক্ষিণ ভারত মুক্ত বিজেপিতে পরিবর্তিত হয়েছে। 24-এর সাধারণ নির্বাচনের আগে বিজেপির জন্য কর্ণাটকের শনিবারের এই ফল বেশ জোরালো ধাক্কা বলেই মনে করা হচ্ছে। গত 2 বছরে কর্ণাটকে বিজেপির মেরুকরণের রাজনীতির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে একাধিকবার। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বিতর্ক, ব্রিটিশ বিরোধী লড়াইয়ের শহীদ টিপু সুলতানের ধর্মীয় পরিচিতি, ওবিসি মুসলিমদের সংরক্ষণ বাতিল, কংগ্রেসের ইস্তাহারে বজরং দল নিষিদ্ধ করার প্রতিশ্রুতির মতো বিষয়কে হাতিয়ার করে মেরুকরণের চেষ্টা করেছে বিজেপি। এমনকি ভোটের প্রচারে এসেছে হালাল মাংস এবং বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরির প্রসঙ্গ। তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো বিজেপির তারকা প্রচারকদের সেই মেরুকরণের স্রোতে গা ভাসাতে দেখা গিয়েছে। কর্ণাটকে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে এবার প্রতিষ্ঠান বিরোধিতা ছিল প্রবল। লাগামছাড়া দুর্নীতি, সরকারি কাজে কমিশন নেওয়া সহ বহু অভিযোগ ওই বিরোধিতায় আরও ইন্ধন জুগিয়েছে। ওইসব অভিযোগের কোনো জবাব ছিল না মোদি শাহদের কাছে, তাই ভোট প্রচারে তার দ্বার কাছ দিয়েও তেমন হাঁটেননি বিজেপি নেতৃত্ব। রাজ্যে ক্ষমতা ধরে রাখতে গেরুয়া শিবিরের বর্ষা ছিল হিন্দুত্ব মেরুকরণ, জয় বজরং বলি স্লোগান থেকে কেরালা স্টোরি। ভারত থেকে কংগ্রেস কর্ণাটককে বিচ্ছিন্ন করতে চায়, তাকে 91 বার কংগ্রেস অপমান করেছে, সব তাসই এবার খেলেছেন প্রধানমন্ত্রী মোদি। এমনকি বুটের আবহে বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরির সমর্থনে মুখ খুলে বলেছেন, কংগ্রেস আসলে সন্ত্রাসবাদকে মদত দিতে চাইছে, সেই কারণে এই ছবিকে নিষিদ্ধ করতে চাইছে, তারা আদতে সন্ত্রাসবাদকে সমর্থন করছে। অন্যদিকে ভোটের আগে কর্ণাটকে ওবিসি মুসলিমদের 4% কোটা বাতিল করে রাজ্যের 2 প্রভাবশালী জনগোষ্ঠী লিঙ্গায়েত এবং বুক্কালিকাদের মধ্যে ভাগ করে দেওয়ার যে পদক্ষেপ কর্ণাটকের বিজেপি সরকার করেছিল, প্রকাশ্যে তা সমর্থন করেছিলেন শাহ। কর্ণাটকে কংগ্রেসের ভোটের প্রচারে আগাগোড়া প্রাধান্য পেয়েছিল বিজেপি সরকারের দুর্নীতি, উপশাসন এবং জনমোহিনী প্রতিশ্রুতি। বিজেপি সরকারের বিরুদ্ধে 40% কমিশনের অভিযোগের পাশাপাশি তুলে ধরা হয়েছিল কর্ণাটক সরকারের দুগ্ধ প্রকল্প নন্দিনীকে পিছনে ঠেলে মোদি রাজ্যের আমূলকে নিয়ে আসার প্রকল্প। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কাও ধারাবাহিকভাবে প্রচার চালিয়েছেন রাজ্য জুড়ে, কিন্তু সন্তর্পণে মেরুকরণের ফাঁদ এড়িয়েছেন তারা। মোদীকে ব্যক্তিগত আক্রমণও করেননি, তার প্রতিফলন বলছে হিন্দুত্বের হাওয়ায় বর করে স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত বেঙ্গালুরু, দক্ষিণ কন্নড়, উত্তর কন্নড়ের মতো উপকূলবর্তী কর্ণাটকে ভালো ফল করলেও রাজ্যের অন্য এলাকায় ধরাশায়ী হয়েছে পদ্ম শিবির। 6টি অঞ্চলের মধ্যে 4টিতেই কংগ্রেস ক্লিন সুইপ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদী শাহের নেতৃত্বে বিজেপি যখন জাতীয় সব ইস্যু নিয়ে টানা প্রচার করে গিয়েছে, সেখানে রাহুল প্রিয়াঙ্কারা স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, আর এর ফলই হাতে নাতে মিলেছে। কর্ণাটকের মানুষ স্থানীয় ইস্যুকেই গ্রহণ করেছেন। এলপিজি সিলিন্ডারের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সরকারি কাজে অবাধ দুর্নীতি বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সিদ্ধারামাইয়া ও ডিকে শিবকুমারের জুটি বিজেপির এই শোচনীয় হারের জন্য বড় ফ্যাক্টর বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নেতৃত্ব নিয়ে মত পার্থক্য থাকা সত্ত্বেও কর্ণাটক কংগ্রেসের এই 2 শীর্ষ নেতা গত 2.5 বছর ধরে রাজ্যের মাটি কামড়ে পড়েছিলেন। একদিকে সিদ্ধারামাইয়া গোটা রাজ্য চষে বেরিয়ে দলের হয়ে প্রচার চালিয়েছিলেন, অন্যদিকে বেঙ্গালুরুতে বসে দলের সংগঠনকে শক্তিশালী করার কাজ করেছেন দুধের রাজনীতিক শিবকুমার। 2-এর এই রাসায়নিক কংগ্রেসকে রীতিমতো হাতের মুখ থেকে এনে রাজ্যের ক্ষমতায় বসানোর অন্যতম ফ্যাক্টর বলে মনে করা হচ্ছে। এছাড়া কংগ্রেস নেতৃত্ব এই 2 নেতার উপরে বর্ষা করে প্রার্থী বাছাই থেকে শুরু করে ভোটের কৌশল স্থির করার গুরুদায়িত্ব সমজে দেওয়ার ফল তারা পেয়েছে বলেও নিশ্চিত বিশ্লেষকরা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।